हेलो बंधुरा, आशा करी भालो आसेन। आज के आमी आपनादेर के एमन एकटी जिनिस देखाबो, आपनारा अबाक हये जाबेन। तो इतिपूर्वे आमी पद्मा सेतु देखार जन्ने खूब आग्रह देखाइछिलाम, किन्तु एकटी कारणे जाइते पारी नाई। तो आमार मने अनेक आशा पद्मा सेतु देखार, माने निज चोखे आमी देखलाम हय, किन्तु देखते पारी नाई। आमादेर रंगपुर থেকে মাওয়াঘাট অনেক দূরে, যাইতে পারি নাই, দুঃখের বিষয়। তো আজকে আমি ওই পদ্মা সেতু আমি মোবাইলে দেখেছি, সেই অনুযায়ী আমি পদ্মা সেতু আমার বাড়ির পাশে আমি তৈরি করেছি, এবং কিভাবে এটি আমি তৈরি করেছি আপনাদেরকে আমি আজকে দেখাবো। আপনারা আমার এই ভিডিওটি একদম কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কিভাবে আজকে এই পদ্মা ব্রিজ বানিয়েছি এবং কি দিয়ে বানিয়েছি আপনাদের আমি আজকে দেখাবো। তো দর্শক বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিকে নতুনভাবে দেখতেছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, আর ফেসবুক পেজে আমাকে ফলো করে দিবেন। ধন্যবাদ, আমার ভিডিওটা আজকে দেখা শুরু করুন, লেটস গো। এই ব্রিজটি বানাতে গিয়ে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, তারপরেও আমি এই ব্রিজটি তৈরি করেছি আমার দর্শককে দেখানোর জন্যে। আমি কারো কথা শুনি নাই, আমি এই ব্রিজটি তারপরেও বানিয়েছি। যেমনে হোক, আমি এই ব্রিজটি আজকে এর আমি কোন জায়গায় কী দিয়েছি আপনাদেরকে বিস্তারিত জানাবো, আপনারা সম্পূর্ণ ভিডিও আমার দেখতে থাকুন। দেশকে ভালোবাসতে গেলে দেশের জন্য কিছু না কিছু করতে হয়, তো আমি আজকে এই ব্রিজ বানিয়ে দেখিয়ে দিলাম যে আমি দেশের জন্য না হলেও কিছু করেছি। এই যে দেখুন, আমি পদ্মা ব্রিজ তৈরি করেছি। কলার ঢাকসা বা ঢঙ্গল আমরা গ্রাম অঞ্চলে যেটাই বলি না কেন, সেই জিনিস আমি বানিয়েছি। একটি আমি পতাকা রাখছি এখানে, এখানে পতাকার মাঝে আমি পুরাটা লাল দিয়েছি, কারণ কাপড় ছিল না। যেটা হোক, আমি একটা পতাকা বানিয়েছি। এবং এই যে দেখতেছেন যে একটি ব্রিজ বানিয়েছি আমি, সাইড দিয়ে পানি আছে, দুই সাইডে পানি আছে। ব্রিজটি আমি এমনভাবে বানিয়েছি যে এখান থেকে একদম মাওয়াঘাট থেকে একদম চলে গেছে জিজিরিয়া, এই উপর দিয়ে যেটা হোক বাস মাইক্রো সোলার সিস্টেম করে রেখেছি, এভাবে চলে গেছে। আর নিচ দিক দিয়ে দিয়েছি আমি রেল চড়ার জন্যে, রেলগাড়ি যাতে চলে সেই সিস্টেম করে দিয়েছি। দর্শক বন্ধুরা, আমি এটি অনেক কষ্ট করে তৈরি করেছি, আপনারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে, যারা এটি দেখতে যেন পারে আমার এই ভিডিওটি। নিচে পানি, এই যে একটা আমি নৌকা রেখেছি, এখানে নৌকা আছে, এই যে নৌকা। যেটাই হোক, আমি যতটুকু সাধ্য চেষ্টা করেছি এই ভিডিওটি বানার। আপনারা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের ফানি ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন ধরনের ভিডিও দেখায় থাকি। আমি এইভাবে ব্রিজটি বানাইছি, এই আমাদের গ্রাম, এই পাশে আছে বাজার। আর আমাদের এই আজকে ব্রিজ দেখাতে অনেক দর্শক দাঁড়িয়ে আছে, এই যে দেখতেছেন দর্শক দাঁড়িয়ে আমাদের আজকে দেখতেছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।